সকলকে স্বাগত জানাচ্ছি অলৌকিক রাত ইউটিউব চ্যানেলে নতুন একটি এপিসোডে। তো দেখতে দেখতে আমরা 3 নম্বর এপিসোডও পা রেখে দিয়েছি, এবং আমি বলে রাখি আমি একটি নির্দিষ্ট সময় ঠিক করেছি, প্রতি শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় আমাদের ইউটিউব চ্যানেল অলৌকিক রাতে নতুন একটি করে ঘটনা প্রত্যেক সপ্তাহে আসতে থাকবে। তো আজকে রয়েছে দুটি ঘটনা পাঠিয়েছেন, একটি প্রথমটি পাঠিয়েছেন নেহা এবং দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন সৌভিক। দুটি ঘটনাই আমাদেরকে মেইল করে পাঠানো হয়েছে। ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে একবার মনে করিয়ে দিতে চাই, ঘটনা পাঠাতে হলে কি করতে হবে না, মেইল করতে হবে parthivalo@gmail.com অথবা আমাদের ফেসবুক ইনবক্সে ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে। এছাড়াও আপনারা ভয়েস রেকর্ডিং করেও আমাদেরকে ঘটনা শেয়ার করতে পারেন, সেটি একটি শান্ত জায়গায় করলে খুবই ভালো হয় আমাদের কাছে সেটিকে অ্যানালাইজ করতে। তো ঘটনা পাঠাতে হলে আমাদের মেইল বা ফেসবুকে গিয়ে ইনবক্স করতে পারেন, সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশান বক্সে, সেখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ কাজ হবে। তো বেশি কথা না বাড়িয়ে প্রথম ঘটনা শুরু করছি। আমি সবসময় ঢাকা থেকে রাত্রে করেই বাড়ি যাই, কারণ ছুটি পাই কম, আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরের দিন সকালে বাসা থেকেই শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম, এখনও অফিস শেষ করে সোজা মহাখালী, তারপর ময়নসিংহ, তারপর হালুয়াঘাট, মোটামুটি 6-7 ঘন্টার রাস্তা। একদিন ক্লাস শেষ করে রওনা হলাম বাড়ির দিকে। আমাদের বাজারে যেতে যেতে রাত প্রায় 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি শুনশান বাজার। আমার বাল্য বন্ধু আমাকে দেখেই বলল, রাত্রে চলে আসিস আড্ডা দিতে, একসাথে দেখা হচ্ছে, ঠিক আছে? বাজারেই আমার বাসা। বাসায় গিয়ে আম্মুর সাথে কথাবার্তা বলে খাওয়া দাওয়া শেষ করে রাত ঠিক 1টার দিকে বেরিয়ে পড়লাম 2টো সিগারেট নিয়ে বন্ধুর আড্ডা দেওয়ার জায়গাতে। তখন আষাঢ় মাস, আকাশে চাঁদও আছে, কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের 2টো মিল যেন আমত্ব একটি বন্ধন সৃষ্টি করেছে, আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছি, কিছুটা ভয়ও লাগছে, এমন রাতে একা একা হাঁটলে ভূত প্রেতের কথা একটু বেশি মনে পড়ে। জঙ্গলে ঘেরা রাস্তার দুধারে বনজঙ্গল থেকে ঝিঁঝি পোকার ডাক যেন একটি অদ্ভুত সুর সৃষ্টি করেছে, সে সুরে তাল দিয়ে নিজেকে যেন ডুবে যেতে ইচ্ছা করছে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টা কাক বেসুরে কা কা করে করতে করতে জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো এক মাংসশাষী প্রাণী তাদের কলিজা টেনে ছিঁড়ে খেতে চাইছে। আমি কদমতলার কাছাকাছি যে জায়গায় বসে বন্ধুরা আড্ডা দেবে সেই জায়গার ঠিক কাছাকাছি চলে এসেছি, দূর থেকে জায়গাটি ঠিকঠাক স্পষ্টই দেখা যায়। আমি কাউকে না দেখতে পেয়ে একটু ভয় পেলাম, মনের ভিতরটা কেরম যেন একটু ভয় কেঁপে উঠলো আমার। এই কারণে গভীর জঙ্গলে পাশ দিয়ে বেরোতে আমার ইচ্ছে করে না, কারণ এই জায়গাটা বাম দিকে কংস নদী, আবার ডান দিকে খোলা মাঠ, সেখানে অন্ধকারে আচ্ছন্ন জায়গায় গিয়েই আমার এমনিতেই ভয় লাগবে। আমি সোজা কদমতলায় গিয়ে একটি সিগারেট ধরিয়ে নদীর ঢেউ ভাঙা দেখছি। ভয়টা কাটানোর জন্য একটি অন্যমনস্ক হয়ে চারিদিকে দেখছিলাম। মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে চলেছে, দূর থেকে মনে হচ্ছে কোনো একটি লাশ যেন নদীতে ভেসে চলেছে, মৃত প্রাণীর গন্ধে প্রায় বমি আসার সম্ভাবনা। হঠাৎ একটি কান্নার শব্দ পেলাম, কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছ থেকে হাত বিশেক দূরে ঠিক আমার বাম দিকে ঘোমটা পরা একজন মহিলা বসে আছে, আর ওইখান থেকেই কান্নার আওয়াজটি আসছে। ভয়ে আমার আত্মা প্রায় শরীর থেকে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, শরীর দিয়ে ঘামের পানি বের হচ্ছে, যেন মনে হচ্ছে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছি। ডাকবো ভেবেও না ডেকে সোজা হেঁটে বেরিয়ে গেলাম বাড়ির দিকে। বাসায় গিয়ে হাত মুখ ধুয়েই শুয়ে পড়লাম। পরের দিন সকালে আম্মুকে সমস্ত ঘটনা খুলে বললাম। আম্মু আমাকে অবাক করে বলল, সুভাষ তো ময়মনসিংহে চলে গিয়েছে 3 দিন আগে, তার তো আসার এখনো বহুদিন বাকি। আমি তো অবাক, সুভাষের চেহারা নিয়ে কালকে আমাকে কে ডাকতে এসেছিল কদমতলায় যাওয়ার জন্য? শেষে আম্মুর যা বলেছিল তা ঠিক ছিল কিছু এরকমই। 88 সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে বাড়ি ফিরছিল, ঠিক সেই সময় কদমতলায় নৌকাটি ডুবে সবাই তো উদ্ধার হয়ে যায়, কিন্তু সে বউটি উদ্ধার হতে পারেনি, সে জলে ডুবেই মারা যায়। তারপর থেকেই নাকি তাকে সেই কদমতলায় দেখতে পাওয়া যায়। তুই ছাড়াও নাকি বহু লোকে সেই মহিলাটিকে ঘোমটা পড়া অবস্থায় দেখতে পেয়েছিল, তুই হয়তো তাকেই দেখেছিস, তবে তোর ভাগ্য ভালো যে তোকে কিছু করতে পারেনি সে। ঘটনাটি এখানেই শেষ। ঘটনাটি আমাদের নেহা লিখে মেইল করে পাঠিয়েছে, তার এই বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা। এই ঘটনা কোনো একটি কল্পনা, এটি একটি অলৌকিক ঘটনা।
তো আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তো মেইল করতে পারেন parthivhalo@gmail.com অথবা আমাদের ফেসবুক ইনবক্সে আপনার ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা ভয়েস রেকর্ডিং করেও ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আজকের প্রথম ঘটনাটি খুবই ভালো একটি ঘটনা ছিল, নেহাকে ধন্যবাদ। এবং তার কাছে যদি আরও কিছু ঘটনা থাকে নেহাদের অবশ্যই যেন আমাদের অলৌকিক রাতে তার ঘটনাগুলি শেয়ার করতে থাকে। তো বেশি কথা বাড়াচ্ছি না, আমাদেরকে ঘটনা পাঠাতে হলে কী করতে হবে না, মেইল করতে হবে parthivhalo@gmail.com অথবা আমাদের ফেসবুক ইনবক্সে লিখে পাঠিয়ে দিতে হবে আপনার ঘটনা, অথবা আমাদের ভয়েস রেকর্ডিংও পাঠাতে পারেন, যেটি আমরা আমাদের ইউটিউব চ্যানেল অলৌকিক রাতে প্লে করব। তো বেশি দেরি না করে দ্বিতীয় ঘটনা শুরু করা যাক। দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সৌভিক। সৌভিক ঘটনাটি আমাদের মেইল করে পাঠিয়েছিলেন কিছুদিন আগে, কিন্তু কিছু প্রবলেম চলাকালীন আমরা তার ঘটনাটি পড়তে পারিনি। আজ সময় অবলম্বনে তার ঘটনা শেয়ার করছি আপনাদের মাঝখানে, আশা করি ঘটনাটি খুবই ভালো লাগবে। কবরস্থানের পাশ দিয়ে গ্রামের ভিতরে যাওয়া আসার রাস্তা, ওই রাস্তাতে দিনের বেলা যাতায়াতে কোনো সমস্যা ছিল না, কিন্তু রাত্রে হতো বিপত্তি। একা একা যাওয়া তো দূরের কথা, ভয়ে মানুষ দল বেঁধেও সাহস পেত না সেই পবিত্র কবরস্থানে পা রাখতে। অন্য কোনো স্থানে ভয় পেলেও কবরস্থানে ভয় পাওয়ার কিন্তু কোনো কথা নয়। তারপরও গ্রামবাসীর মধ্যে কিসের যেন একটি ভয় লেগেই থাকতো, কেউ একা একা যাওয়া আসার কথা তো ভাবতেই পারতো না। মানুষজন নাকি সেখানে সাদা শাড়ি পরে কাকে হাঁটাচলা করতে দেখত। একমুখ দুমুখ করতে করতে সারা গ্রামে প্রায় এই ঘটনাটি প্রচারণের মাধ্যমে প্রচার হতেই থাকে। লোকের মধ্যে ভীতি সঞ্চারও যেন দিন প্রদিন বেড়েই চলেছে। আসল ঘটনাটি কী তা পরীক্ষা করার জন্য রাতে দল বেঁধে কবরস্থানে যেতেও ভয় পেত লোকেরা। তবে কোনো মানুষ মারা গেলে তাকে যখন কবর দেওয়া যেত তখন কোনো বিপত্তি কিন্তু কখনোই হতো না। তাই গ্রামবাসীরা মানুষ মরে যাওয়ার সময় কেউই সন্ধ্যার পর বাইরে বের হতো না একা একা। হঠাৎ একদিন বয়স্ক একজন লোক পরপর ওই রাস্তা দিয়েই রাত্রেবেলা একা বাড়ি ফিরছিল। তার লোকটি নিজের কাজে শহরে গিয়েছিল, শহর থেকে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল, সেই কারণেই লোকটিকে সন্ধ্যার পরে কবরস্থানের সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরতে হচ্ছিল। সে যখন কবরস্থানের খুব কাছাকাছি পৌঁছে যায় তখন এক ভয়ঙ্কর শব্দে তার গা ছমছম করে ওঠে। তারপর সে না দাঁড়িয়ে বুকে ফু দিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কবরস্থানের মাঝামাঝি যখন সেই লোকটি এসে পৌঁছয় তখন সে ঝোপের পাশে তাকিয়ে কি যেন একটি দেখতে পায়। ঠিক তখনই কি যেন তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে এবং সে চিৎকার করে ওঠে এবং গ্রামের লোক লাঠি নিয়ে ছুটে আসে সে মানুষটির উদ্দেশ্যে। গ্রামবাসীর আস্তে আস্তে লোকটি জ্ঞান হারিয়েছে। গ্রামবাসীদেরকে কেউ কেউ তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়, তার চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফেরায় এবং কিছু লোক কবরস্থানেকে তল্লাশি করতে শুরু করে এবং তন্ন তন্ন করে ছান মারে চারিদিকে। দেখতে পেল একটি সাদা কাপড়ের টুকরো, তাছাড়া কিছুই না। কাপড়ের টুকরোটা হাতে পাওয়ার পর একজন বলে উঠল, ওই কবরস্থানে তাহলে কোনো ভূত নাই, এই কাপড়ের টুকরোটা দিয়েই মানুষকে ভয় দেখানো হতো। তাহলে এই কাজটা করেছে গ্রামের দুষ্টু ছেলেরা। সকলের মধ্যে অনেক ভয়ের আতঙ্ক ধীরে ধীরে কমতে শুরু করলো। সেও সাদা কাপড় দেখে অন্য লোকও সাদা কাপড়ই দেখে, তাই সে নিশ্চিত করে বলতে পারলো না ঘটনাটি। গ্রামবাসীরা গ্রাম বা মাতব্বরের কাছে যাওয়ার উদ্দেশ্য নেয়। কবরস্থানের ওই ভূতরের একটা ব্যবস্থা তো করতেই হবে এবার, ততক্ষণে ভয় পাওয়ার লোকের জ্ঞান ফিরেছে। এবার সে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলিকে খুলে বলল সবার সামনে। এসব ঘটনা শুনে মাতব্বর গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা রেগে আগুন। মাতব্বর নির্দেশ দিল 24 ঘন্টার মধ্যে যদি ওই কাজের সাথে জড়িত ছেলেদের ধরে আনা না হয় তাহলে তাদের যখন ধরে পাওয়া যাবে তাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। মাতব্বরের আদেশে গ্রামের সব বাজি ছেলেদের অভিভাবকদের জানিয়ে দেওয়া হলো সেই ঘটনাটি। তারা বলল, বাবা তোরা যদি এই কাজের করে থাকিস এখনই স্বীকার কর, মাতব্বরকে ধরে শাস্তি কমানোর ব্যবস্থা করা যাবে, আর যদি স্বীকার না করিস তাহলে তোদেরকে গ্রাম থেকে বার করে দেওয়া হবে। মাতব্বরের দেওয়া 24 ঘন্টার মাত্র পার হতে 1 ঘন্টা বাকি। গ্রামবাসীরা আস্তে আস্তে হাজির হচ্ছে কিন্তু কোনো পাঁচই ছেলেকে আর দেখতে পাওয়া যায়নি। তখন সময় অতিক্রান্ত হতে মাত্র 10 মিনিট বাকি। দুই বন্ধু আলম ও তার দুই বন্ধু মাতব্বরের সামনে এসে হাজির। আলম হলো গ্রামের সবচেয়ে শান্ত ছেলে, তার বন্ধুরা ছিল তার মতোই নিবিড় প্রকৃতির। গ্রামের কেউ তাদের উপরে কোনো সময় সন্দেহই করতে পারেনি তা, কারণ তারা ছিল খুবই ভদ্র এবং শান্ত প্রকৃতির ছেলে। তাই গ্রামবাসীরা সবাই তিনজনকে সবসময় ভালোভাবেই জানত। সেই তিনজন ভালো ছেলেকে মাতব্বরের সামনে উপস্থিত দেখে গ্রামবাসীরা কিছুটা চমকিত হলো। এরা হয়তো বিচার দেখতে এসেছে,
কিন্তু সকলের ভুল ভাঙিয়ে যখন তারা স্বীকার করলো যে কবরস্থানে ভূত তারাই, তারাই মানুষকে ভয় দেখিয়েছে এতদিন, সবাই তাদের নামে কুসংস্কার উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দিল। এমন ভালো ছেলেদের তারা এইসব কাজ কি করে হয়, এই সমস্ত জঘন্য কাজ কি করে তারা করতে পারে? মাতব্বর সাহেব কোনো কথা বলল না। আলমতা দুই বন্ধুর বাবারও মুখে তালা লেগে গেছে। এভাবে এই ছেলেদের শাস্তি দেওয়া যাবে? মাতব্বর তা ঠিক করতে পারল না। অনেকক্ষণ চুপ থাকার পর মাতব্বর সাহেব বলল, এদের যতক্ষণ গ্রামে কোনো খারাপ কাজের রেকর্ড নেই তখন এদের আমরা ছেড়ে দিতে পারি ওদের বাবার উপরে। ওদের বাবা যে শাস্তিটা ওদের দেবে, ওদের সেই শাস্তিটাকে মেনে নিতে হবে। পরের দিন সকালে দেখা গেল সেই দুই ছেলে এবং আলমের জামা কাপড় প্রায় ছেঁড়া ছেঁড়ার মতো অবস্থা। তাদের দেখেই বোঝা যাচ্ছে তাদের উদ্যম বাদ্যম মারা হয়েছে, তাদের খুবই মারা হয়েছে। সেটি কে মেরেছে? তাদের বাবা তাদেরকে খুবই মারা মেরেছে, তাদেরকে বুঝিয়ে দিয়েছে এই সমস্ত নোংরা জঘন্য কাজ আর না করতে। তো ঘটনাটি এখানেই শেষ। এইটি একটি ভৌতিক ঘটনা ছিল না, কিন্তু একটি মানে কি বলবো, মানে ভূত, মানে সবাই ভাবে যে ভূত ভূত, কিন্তু ভূত নাও থাকতে পারে, কারোর ওটা ফাজলামিও হতে পারে, তো দেখে কাজ করুন। তো আজকে দুটো ঘটনা এখানেই শেষ করা হলো। এপিসোডটি কেমন লাগলো, আপনাদের কোন ঘটনাটি সব থেকে ভালো লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই বলবেন। যারা ভিডিওটি দেখছেন, যারাই দেখছেন অবশ্যই একটি করে কমেন্ট করে দিয়ে যাবেন, তাহলে আমাদের খুবই মোটিভেট ফিল হয়, আমরা নেক্সট ভিডিও করতে একটি এনার্জি ফিল করি। তো প্লিজ একটি করে কমেন্ট, ভিডিওটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল পে করে দাও। আর প্রত্যেক শুক্রবার এবং রবিবার রাত ঠিক 10টার সময় প্রত্যেক সপ্তাহে একটি করে নতুন করে এপিসোড অলৌকিক রাত ইউটিউব চ্যানেলে আসতে থাকবে। তো দেখা হচ্ছে এপিসোড নাম্বার 4-এ। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড বাই।